on the holy or nice occasion of annual Milad Mahfil, Jagannath, annual Milad Mahfil, Jagannath Singh College 2019. I offer my heartfelt thanks for, firstly, it is a chance of get together. Secondly, it gives a good counseling regarding the college since its inception, which inspires us for future course of action. So, aske ei Jagannath Singh College er bachcharik milad mahfile shobhapati tota amader ei Jagannath Singh College er managing committee shobhapati M. Surya Kumar Sharma sir manche upobishto amader Jagannath Singh College er adhyaksho Dr. SS Sinha sir manche upobishto আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এই কলেজের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং এই মিলাদ মাহফিল যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনের প্রত্যেক সদস্যবৃন্দ এবং মিলাদ কমিটির প্রফেসর ইনচার্জ আমার ডক্টর শাম মাহমুদ স্যার এবং আমার দেশ ও জাতির ভবিষ্যৎ সুপ্রিয় বিদ্যার্থীবৃন্দ, তো আজ আমরা আমাদের পরিচয় বা আইডেন্টিটিকে আমরা ভুলে গেছি। আমাদের ধারণা উই আর ম্যান, দে আর ওমেন, ইজ ইট আওয়ার আইডেন্টিটি? উই আর হিন্দু, দে আর মুসলিম, ইজ ইট আওয়ার আইডেন্টিটি? উই আর হোয়াইট, দে আর ব্ল্যাক, ইজ ইট আওয়ার আইডেন্টিটি? We are educated, they are uneducated, is it our identity? But in that, where are men? Gender, religion, color, education, these are no identity of men. Our identity is a humanism. Today, we give our that identity, our actual identity, for purichoy holo, amra Bharatiya, we are Indian. Now, India is our motherland. আমাদের প্রফেট হযরত মুহাম্মদ যার জীবন আদর্শ নিয়ে আমরা আলোচনা করব। প্রফেট হযরত মুহাম্মদ সেইজ, লাভ ফর মাদারল্যান্ড ইজ দ্য হাফ অফ ওয়ান রিলিজিয়াস ফেইথ ইজ দ্য প্রুফ অফ দিস থিং, ইফ ওয়ান লাইকস টু লিভ হ্যাপিলি দেন দেয়ার মাস্ট বি এ লাভ ফর হিজ মাদারল্যান্ড উইদ ইন হিজ মাইন্ড, সো উই শুড লাভ দ্য ল্যান্ড ফেয়ার ইন উইদ ইন, কারণ স্বদেশ প্রেম হলো ইমানের অংশ। তাই প্রত্যেক মানুষকে স্বদেশের সম্মান রক্ষা করার জন্য সচেতন হতে হবে, নতুবা আমাদের ইমান পরিপূর্ণ হবে না, যাহা আমাদের গভীর পানি। এমনকি স্বদেশকে রক্ষা করতে গিয়ে যদি আত্মত্যাগও করতে হয়, তার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ মাতৃভূমির প্রেমে উদ্বুদ্ধ হয়ে বীরত্বের সাথে যারা আপন প্রাণ বিসর্জন করে তারা আসলে শহীদ নয়। তো আমরা মানে এই মাতৃভূমির জন্য যারা উৎসর্গকৃত প্রাণ মানে যারা উৎসর্গ করেছে মানে ওদেরকেই কি বলবো আমরা শহীদ বলবো। তো অমর ফৈয়াম পার্সিয়ান একজন রাইটার উনি বলেছিলেন, ডু নট রিমেম্বার দ্য ডে হুইচ ইজ পাস্ট অ্যাওয়ে, ডু নট ট্রাই ফর টুমরো হুইচ ইজ নট ইয়েট অ্যারাইভ, ডু নট রিলে আপন দ্য লং কামিং অ্যান্ড দ্য পাস্ট, বি কেয়ারফুল উইথ দ্য প্রেজেন্ট, ডু নট স্পোইল ইয়োর লাইফ। এবং ওই কথাকে এপিজে আব্দুল কালাম আরো একটু সুন্দর করে বলেছেন, উনি বলেছেন, পাস্ট ইজ এ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট ইজ এ নিউজ পেপার, ফিউচার ইজ এ কোয়েশ্চন পেপার, সো রিড এন্ড রাইট কেয়ারফুললি, আদারওয়াইজ লাইফ উইল বি এ টিস্যু পেপার। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ওয়ান হু ইজ এডুকেটেড অ্যান্ড ইজ ডুইং নাথিং ফর দ্য রিমুভাল অফ ইলিটারেসি ইন ইন্ডিয়া ইজ এ ট্রেটর টু হিজ কান্ট্রি, মানে একজন স্বাধীন ভারতের নাগরিক হয়ে যদি মিনিমাম একজন মানুষকে শিক্ষিত করে তোলা না যায় তবে তাকে উনি দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন। এবং প্রফেট হযরত মুহাম্মদ কি বলেছেন, উনি বলেছেন, এডুকেশন ইজ মাস্ট ফর ম্যান অ্যান্ড ওমেন, ইফ নো প্রভিন্স ইন ইন্ডিয়া ইউ মে গো টু চায়না ফর এডুকেশন, যদি আমরা ভারতীয় হই মানে শিক্ষাকে উনি একান্ত আবশ্যক বলেছেন এবং বলেছেন আমরা যদি ভারতীয় হই এবং ভারতবর্ষের মধ্যে যদি শিক্ষা না থাকে তাহলে শুধু চীন দেশে গিয়েও শিক্ষা অর্জন করা একান্ত আবশ্যক বলেছেন। তো
as a student of Persian, Persian chapter is very important. Persian is the great literature of Sufism, and Sufism relates to Islam. Sufi means pure and clean. Originally, man created by God to do good deeds, and David was also created by God for giving the warning to human being. When David was thrown in this world, for that he promised that as far as possible, I will try to divert human being into followers of my path, that is in Ascetic. A real people whose heart are completely fulfilled with the love of God, David will never divert. It is the challenge of God for David. So, we have already said Sufi means pure and clean. If we describe about Sufis, we can say that the Islamic Sufis are never behavior, and that's their religion, which are obeyed by human beings, naturals, and also which is universal truth. So, আমি একটা সচ্চা সমিতির রিপোর্ট আমি তুলে ধরছি। সচ্চা কমিটির রিপোর্ট অনুসারে দ্য লোয়েস্ট এনরোলমেন্ট রেশিও, পড়াশোনাতে অ্যাডমিশন লওয়া মানে অ্যাডমিশন নিয়ে ছেড়ে দেওয়ার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম সোসাইটিতে সবচেয়ে বেশি। 43% মুসলিম স্টুডেন্টস অর চিলড্রেন দে হ্যাভ নেভার সিন এ ক্যাম্পাস, ওরা কখনো স্কুল কলেজ মানে কলেজ বা ইউনিভার্সিটিতে ওরা কি করে অ্যাডমিশন নিয়ে ছেড়ে দেয়। আর আমাদের প্রফেট হযরত মুহাম্মদের কাছে প্রথম আয়াত কোরআনের মধ্যে এসেছিল ইকরা, অর্থাৎ পড়, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে পড়াশোনাতে আমাদের পার্সেন্টেজটা সবচেয়েই কম। আল্লাহ পাক কোরআনের মধ্যে তার প্রফেট হযরত মুহাম্মদকে বলেছেন, মানে আমাদের নবীকেই বলেছেন, যে যে জানে আর যে জানে না ওরা কখনো সমান নয়। One who is knowledgeable and one who is not knowledgeable, he or she, both are not equal. এখানে আমি educated এবং uneducated এর কথা বলছি না। Knowledgeable এর prestige এবং dignity কখনো যিনি not knowledgeable উনার সঙ্গে তুলনা হয় না। সচ্চার কমিটি রিপোর্ট হায়েস্ট ড্রপ আউট রেটস, পড়াশোনা স্টার্ট করে ছেড়ে দেওয়ার সংখ্যা আমাদের মুসলিম সোসাইটিতে সবচেয়ে বেশি। আল্লাহ সাইদ ইনিস পাক কালাম, যে জানে আর যে জানে না ওরা কখনো সমান নয়। আজ আমরা দেখতে পাচ্ছি না জানার সংখ্যাতেই আমরা বেশি। তো ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন অ্যান্ড সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, দ্য মুসলিম সিটিজেন্স রিডস লেস দেন ওয়ান বুক ইন এ ইয়ার, পুরো বছরে আমরা একটা বা তার চাইতেও কম মানে আমরা পড়াশোনা করি। হ্যাভ ইউরোপিয়ান সিটিজেন্স রিডস সামওয়্যার 35 বুকস ইন এ ইয়ার, হ্যাভ ইসরায়েলি সিটিজেন্স রিডস সামওয়্যার 40 বুকস আর ইয়ার, ইউরোপিয়ান 35, ইসরায়েলি 40। আর আমাদের প্রথম আয়াত একটা অর্থাৎ পড়ো, কিন্তু আমাদের পার্সেন্টেজ একটা বা তার চাইতে কম। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সোসাইটিতে মরেল এডুকেশন, যেটাকে আমরা বলি নৈতিক শিক্ষা, মরেল এডুকেশনের খুব বেশি অভাব। কারণ মরেল এডুকেশন ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন, মরেলিটি ইজ এ সায়েন্স, ইট ইজ অ্যাডজাজেস হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড। ইন দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্য হোল ওয়ার্ল্ড বিকাম অ্যান ওয়ান ফ্যামিলি, বাট অ্যাট দ্য সেম টাইম we observe the bad effect for most of the youth of our society who are getting morally degraded. As for example, one who comes to school or college or university or any other institutions to take some books and will design cloth and perform his class and go back his home, we can't declare that he is a real student. কারণ একজন ছাত্র যদি ইউনিফর্ম ড্রেস পরে ব্যাগ নিয়ে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যায় এবং ক্লাস করে বাড়ি ফিরে আসে, তবে তাকে প্রকৃত ছাত্র বলে আখ্যা দেওয়া যায় না যদি সে তার দায়িত্ব বা কর্তব্য সম্পর্কে সচেতন না থাকে। এবং দায়িত্ব বা কর্তব্য বলতে অপওয়ার্ড কোনো পলিটিক্স বুঝায় না, তার পিতামাতার সহিত সদ্ব্যবহার, গুরুজনদের প্রতি সদ্ব্যবহার, এক ছাত্রের প্রতি আরেক ছাত্রের কতটুক সদ্ভাব রাখতে হয় তা করা এবং নিজের পারিবারিক বিষয়ে সাহায্য সহায়তা করা। তো ওয়ান্স এ সোশিওলজিস্ট বলছিলেন, এ লিডার ইজ নট এ বস বাট হি ইজ এ সার্ভেন্ট ফর পিপল অ্যান্ড এনিমেল, দ্যাট মিন্স
he must be a social. তো এই গুণগুলো তার মধ্যে ছিল। আজকে আমরা যার জীবনাদর্শ নিয়ে আলোচনা করছি ওনার মধ্যে ছিল। প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই লিডারশিপ কোয়ালিটি ছিল। তো আমরা জানি পৃথিবীর প্রথম ধর্ম ইসলাম এবং আল্লাহ নিজে তার রচয়িতা, প্রথম প্রচারক হযরত আদম, প্রথম নবী, প্রথম মানুষ পৃথিবীর বুকে তিনি। তারপর একে একে প্রায় 1,24,000, অন্য মতে 2,24,000 নবী রাসূল ও পয়গম্বর যুগে যুগে পৃথিবীতে পথ প্রশস্ত মানুষকে সৎপথ দেখাতে এসেছিলেন। কিন্তু আল্লাহ তার নিজস্ব পরিকল্পনা বা ইচ্ছা অনুসারে ইসলামের পূর্ণ রূপ প্রকাশ প্রচার করতে সর্বশেষে পাঠালেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সারা বিশ্ববাসীর জন্য দুনিয়ার লোককে সৎপথ দেখাতে, রহমতুল্লিল আলামিন অর্থাৎ সারা বিশ্বের কল্যাণস্বরূপ মুক্তিদাতা রূপে। উনি শ্রেষ্ঠ নবী, আল্লাহর কোনো নবী পাঠাবেন না। উনি যে শ্রেষ্ঠ নবী তার শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে ঐতিহাসিক ড্রেপার বলেছেন, দ্য ম্যান হু অফ অল ম্যান এক্সারসাইজ দ্য গ্রেটেস্ট ইনফ্লুয়েন্স অফ দ্য হিউম্যান রেস ইজ হযরত মুহাম্মদ। অর্থাৎ যে মানুষটি সমগ্র মানব জাতির উপর সর্বাপেক্ষা বেশি প্রভাব বিস্তার করেছিলেন উনি হচ্ছেন হযরত মুহাম্মদ। বিশ্বখ্যাত পণ্ডিত জর্জ বার্নার্ড শ তার গেটিং ম্যারিড 1929 এডিশনের মধ্যে লিখেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার, মুহাম্মদ উড হ্যাভ বিন দ্য বেস্ট ফিটেড টু লিড দ্য পিপলস অফ ভেরিয়াস ফিল্ডস, ডগমাস এন্ড আইডিয়াস টু পিস এন্ড হ্যাপিনেস। অর্থাৎ যদি সারা জগৎ একটিমাত্র নেতার অধীনে আসত, তবে বিশ্ববাসীর সুখ শান্তির জন্য বিভিন্ন আদর্শ ও মতাবলম্বী সম্পন্ন জাতিকে নেতৃত্ব দিতে মুহাম্মদই হতেন একমাত্র সেরা ও উপযুক্ত ব্যক্তি। উনি যে কোরআন পেয়ে বিশ্ববাসীকে শোনালেন, সেই কোরআন সম্বন্ধে আরে নিকলসন তার লিটারারি হিস্ট্রি অফ আরব স্কোয়ের মধ্যে লিখেছেন, দ্য কোরআন ইজ সো পিওর ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সো বিউটিফুল ইন স্টাইল দ্যাট নো হিউম্যান জিনিয়াস ক্যান আইদার ইমিটেট অর প্রডিউস ওয়ান লাইক ইট। অর্থাৎ ভাব ব্যঞ্জনার সাবলীল গতি ও সুললিত ভাষা এবং স্বচ্ছ বাক্য বিন্যাসে কোরআন এতই সুন্দর যে তার মতো একটা গ্রন্থ রচনা বা নকল করতে কোনো মানুষের প্রতিভা পারবে না। ডক্টর মরিস নামে আরেকজন ফরাসি মনীষী বলেছেন, দ্য কোরআন উইল বি রেগার্ডেড অ্যাজ অ্যান একাডেমি অফ সায়েন্স ফর সায়েন্টিস্ট, এ লেক্সিকন ফর এট্রিমোলজিস্ট, এ গ্রামার বুক ফর গ্রামারিয়ানস, এ বুক অফ পোসডি ফর পোয়েটস অ্যান্ড এন এনসাইক্লোপিডিয়া অফ ল অ্যান্ড লেজিসলেশন। কোরআনকে বৈজ্ঞানিকদের শিক্ষা প্রণালী বিষয়ক মহাবিদ্যালয়, শব্দের প্রকৃত তত্ত্বযজ্ঞের শব্দকোষ, ব্যাকরণবিদদের ব্যাকরণ, কবিদের ছন্দশাস্ত্র এবং আইন কানুন ও ব্যবস্থাপনা বিদ্যা তত্ত্বভ্রম হিসেবে ধরা যেতে পারে। তো হযরত মুহাম্মদ হি ইজ নট অনলি প্রফেট অফ মুসলিম বাট হি ইজ দ্য প্রফেট অফ অল লিভিং বিংস ইন দ্য ওয়ার্ল্ড। He is a great idealist person. Now our discussing point is that today we are observing Hazrat Muhammad, its influence not for today but for future construction of us. Allah said in His Pak Kalam that if you not change, I shall not change your condition. This festival's main aim is that as if we construct our character like Him, if we research Him, we can find He was also a student. He learned from Allah project guy. His only motto of life is that plain living and high thinking. It is our moral duty to live plainly and think high. His 63 years of life is completely sacrificed for well-being of living factor. All are equal before his eyes. He has various mojizas like his one time, the leader of Arab, Abu Lahab, Sayyid Muhammad, that if you be prophet, say what things in my hand, which is hidden. At that time, hidden things said, Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. He decided among two parts and also others. Hazrat Muhammad had greatly emphasized on education. He said to acquire learning, top education is must for men and women. If the province in India, you may go to China for education. He emphasized on further system for women.
what very recent we can select today, which is based on influence of Western culture, many orders of our Prophet Hazrat, we are going to disobey now. So again, I can say that until or unless we change, Allah cannot change our condition, we can success if we follow the life of our Prophet Hazrat. তার আধুনিকতা অর্থাৎ পাশ্চাত্য সভ্যতার বলে পড়ে আমরা অনেক ক্ষেত্রে ইসলামিক জীবনধারা থেকে পথচ্যুত হয়ে গেছি। আমরা জানি ইসলাম শব্দের অর্থ শান্তি এবং আত্মসমর্পণ, আর যে শান্তির বাণী নিয়ে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন হযরত মুহাম্মদ, উনি এমন এক সময় নবোদপ্রাপ্ত হয়ে ইসলাম প্রচারে মত্ত হলেন যখন আরব এবং প্রতিবেশী রাষ্ট্র কুসংস্কার বিভিন্ন দেবদেবী এবং অগ্নিপূজায় তিনি আচ্ছন্ন ছিল। আল্লাহর অশেষ মদতপ্রাপ্ত হয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশেষ ক্লেশ যাতনা ভোগ করে শান্তির বাণী বিশ্বের কোনায় কোনায় পৌঁছালেন এবং এমন এক ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করলেন যেখানে মানব জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবন দ্বারা শান্তির বাতাবরণ নিয়ে বিরাজমান ছিল। তো বন্ধুগণ, আজ আমরা ভারতবাসী সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক, আমরা যেখানে সর্বধর্ম সমভাবে মন্ত্র প্রচলিত, প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম পালন করতে পারে, যাহা ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো আজ আমরা আমাদের হজরতের মানে আমাদের প্রফেট হজরতের দেখিয়ে দেখ কোরআনি জীবন থেকে পথচ্যুত হয়, আমরা দেখতে পাচ্ছি সমাজ কলুষিত হচ্ছে, মানুষ দুর্নীতি পরায়ণ হচ্ছে, পদে পদে সংখ্যালঘু সংখ্যাগুরুর কাছে লাঞ্ছিত হচ্ছে, নিজ নিজ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তো আমরা যদি আমাদের প্রিয় নবীর দেখিয়ে দেওয়া আদর্শগুলোকে যদি আমরা বাস্তবে রূপায়িত করতে পারি, তাহলে আমাদের সর্ব সমস্যা নিঃসন্দেহে সমাধান হবে। At last, I suggest to the authorities of Jagannath Singh College, where we are governing body president sir, principal sir, আমি একটি অনুরোধ করব যে কলেজে যদি একটা ম্যাগাজিন স্টার্ট করার জন্য, কারণ যদি ম্যাগাজিন থাকে তাহলে তো ওয়ারেন্ট বোর্ড, আর যদি না থাকে তাহলে সেগুলি স্টার্ট করার জন্য, কারণ ম্যাগাজিন উইল অফার দ্য স্টুডেন্টস গ্রেট অপরচুনিটিস, মানে ছাত্রদের জন্য অত্যন্ত জরুরি ম্যাগাজিনটা, টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস। আর পাবলিকেশন অফ ডিপার্টমেন্টাল ম্যাগাজিন রিফ্লেক্টস কম্পিটিটিভনেস অ্যামং স্টুডেন্টস। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘ করতে চাচ্ছি না। দ্য লাস্ট পার্ট অফ দ্য লিস্ট, দেয়ার আর থ্রি স্টেজ ইন রিয়েলিটি, গন্তব্যস্থলে পৌঁছার তিনটা স্টেজ আছে। ফার্স্ট স্টেজ ইজ শরিয়াত, রুলস অ্যান্ড রেগুলেশনস অফ ইসলাম। আমরা যখন রুলস অ্যান্ড রেগুলেশনস অফ ইসলামে জানবো তখন কি সেকেন্ড স্টেজ আমরা পাবো। সেকেন্ড স্টেজ ইজ তরিকত, ওয়ে, রাস্তা। তখন এই রাস্তা আমাদেরকে ইন্ডিকেট করবে দিস ওয়ে ইজ রাইট, দ্যাট ওয়ে ইজ রং। তখন আমরা যদি আমরা যখন রাইট ওয়ে দিয়ে চলবো তখন আমরা থার্ড স্টেজটা পাবো। থার্ড স্টেজ ইজ রিয়েলিটি গোল টার্গেট, আমরা আমাদের টার্গেটে পৌঁছতে পারবো। তো একটা কমন কথা যখন আমরা শুনি একজন মানুষ ইন্তেকাল ফরমাই আছে, তখন আমরা তার অর্থ বুঝি কিবা তো না বুঝি, জানি কিবা তো না জানি, আমাদের মুখ দিয়ে তখন কি উচ্চারিত হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমরা ভাবি আমরা একটা দোয়া পড়ি, আমরা কিন্তু এমন কিছুই বলি না, আমরা শুধু ওই কথাটি বলি, ইন্না লিল্লাহি দা হিউম্যান কাইন্ডনেস কাম ফ্রম আল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এন্ড এগেইন উইল গো ব্যাক টু হিজ অরিজিন। দা হিউম্যান কাইন্ডনেস কাম ফ্রম গড এন্ড এগেইন উইল গো ব্যাক টু হিজ অরিজিন। মানে মানুষ সৃষ্টিকর্তার নিকট থেকে আসছিল এবং পুনরায় তার গন্তব্যস্থলে চলে চলে যায়। তো এখানে মানে উই উইল নট লিভ পার্মানেন্টলি, আমরা এখানে কেউ কিন্তু চিরকাল বেঁচে থাকবো না, আমরা সবাই একদিন চলে যাব। তো আজকে আমার অনুরোধ, মানে আজকে যে হজরতের জীবন আদর্শ নিয়ে যে আমরা আলোচনা করছি, এই আলোচনা থেকে যাতে আমরা বাস্তবে উপায়িত করতে পারি, ইহাই আমার অনুরোধ প্রত্যেক ছাত্রছাত্রীকে। আর সর্বশেষে I pray to Almighty with the folded hand and that He might grant all of us long and peaceful life. Thanks to all. Thank you very much.